Hey guys, welcome back to my new vlogs, Bondura. The Bondura is a Lutun vlog. Swagatam. The Bondura is a vlog. The Amade Jela, the Purulia Jela. The big cut there was Sorbo Prachin, number one school. The Purulia Zilla school. The same school that I have for a vlog. The Purano Jagger as you. Address the Pan Kistap the Potishito Hill. I get minimum. Do so, Bosher Pari, Arami school student. The Babla was a vlog. The Jela school in Nikokoru. So guys, আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়া জেলা স্কুলের গেটের বাইরে আর আমরা গেটের বাইরে আছি দেখুন আমি আছি আর আমার সঙ্গে ভাই আছে দেখুন তো আমরা দুজনে মিলে এখানে এসেছি তো এবারে ভিতরতে আমরা প্রবেশ করব বন্ধুরা আর গেটটা একবার দেখা আপনারা দেখুন পুরুলিয়া জেলা স্কুল এই গেটটা বন্ধ আছে কারণ স্কুল এখন খোলা না স্কুল বন্ধ আছে তো এই ছোট গেটটা তোমার 24 ঘন্টা খোলা থাকে তো গাইস দেখুন এখন আমরা পৌঁছে গেছি কিনে আর ভিতরে প্রবেশ করেছি আর কি সুন্দর লাগছে কিন্তু গাইস একবারে বড় গাছ তো এই বহুত ইতিহাস কিন্তু দেখিনি রয়েছে আমাদের আগে এটা ছিল না বাট কিন্তু এটা তৈরি হয়ে গেছে বহুত ইতিহাস কিন্তু লাগিয়ে আছে বন্ধুরা এখানে আর এটা হচ্ছে আমাদের অফিস রুম দেখার পিছু দিয়ে এই যে রাস্তাটা কিন্তু সুন্দর লাগে হেভি লাগে কিন্তু রাস্তা এই সাইডে যদি আমরা যাই এই সাইডে একটা ফুল বাগান পেয়ে যাবেন দেখুন এখান থেকে সব প্রকারের আপনারা ফুল পেয়ে যাবেন আগে এটা ছিল না যখন আমরা পড়তাম এখনও স্কুলে পড়ছি এখন আমার 12 উড়েছি তখন আমরা কি বলে 6 বা 7 8 পড়েছিলাম সে তখন সেই তখন এটা যেখানে ছিল না এরকম এটা তখন এখানে আম গাছ ছিল দেখুন গাছগুলো কেটে দিয়েছে ওগুলো তখন এখানে আম গাছ ছিল একটা ফুল গাছ ছিল তখন এখানে আম পাড়তাম ফুল পাড়তাম আর প্রথমে এই লকডাউনের পর থেকে এটা পুরোপুরি একদম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তারপরে এখানে ফুল একদম একটা পার্কে প্রথম করা দেওয়া হয়েছে আর আমরা এখন এই স্কুলের মধ্যে প্রবেশ করে গেছি বন্ধুরা আর এতদিন পর স্কুলে আসে কি যে অনুভবটা হচ্ছে সেটা বলতে আর পারবো না যে অনুভবটা হচ্ছে না খুব সুন্দর অনুভূতি আমি একটু বলতে চাই লাইফে কিন্তু সব জিনিসই সব ভালো লাগে কিন্তু যখন স্কুল লাইফটা যে স্কুল লাইফটা সেটা সবচেয়ে বেটার এখন আর আমাদের এক বছর পর স্কুলের লাইফ শেষ এখন আমরা বুঝতে পারছি স্কুল লাইফটা কী যখন আমাদের যখন স্কুলে শিখতে ফাইভে সেভেনে পড়তাম সে তখন স্কুল আসতে মন করতো না বাট এখন স্কুল আসতে মন করছে কিন্তু স্কুল আসার কোনো অজুহাত নেই তখন একটু অনুরোধ করবো যারা এখন স্কুলে পড়ছেন স্কুল লাইফটা বেস্ট লাইফ তো এটা একটু মনোনজর করে একটু পড়বে বুঝলেন তো চলো আর ভিতরে বেশি কিছু বলার নেই পুরো ব্লগটা দেখাবো আমাদের স্কুলের তো চলো বন্ধুরা হ্যাঁ গাইস এটা হচ্ছে আমাদের পুরো অফিস রুম দেখুন অফিস রুম ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে দেখা চাইতাম যখন আমরা ক্লাস 2 1 পড়তাম না সে সময় একই টিফিন হলে এগিয়ে নিতে যেতাম ঠিক আছে আর এগুলোতে বসতাম দেখুন এইটাই তুলনাটা তারপরে এখানে তোমার যেটা আছে এইটা সবচেয়ে বসতাম এইটা এইটা আমি একটু নামে একটু মোটা তো তাই আমি একদিকে একাই বসতাম আর এদিকে 3-4 জন বসতো বা 2-3 জন বসতো আর আমরা এখানে মজা করতাম বুঝলে আমাকে একটু উঠাতেই পারতো না বন্ধুরা কি বলবে আর তো বন্ধুরা দেখো এখন আমরা এখানে বসে আছি এই দোলনার ভিতরে এতদিন পর যে দোলনার অনুভবটা খুব ভালো হচ্ছে বন্ধুরা রোহিত আয় রে দেখো রোহিত এসেছে কিন্তু আসছে নাই ব্লগে বলছি অ্যাড কিন্তু বলছে আমি অ্যাড হবো না বলছি তো আরও একটা ইউটিউব চ্যানেল আছে ওর লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো ওর লিঙ্কটা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বুঝলে এ দেখো ও দিয়ে সেটা হচ্ছে অফিসের দৃশ্য দেখুন এই দেখুন এটা অফিস এসিটির অফিস ওইটা স্যারদের রুম বুঝলে ওইটা স্যারদের রুম এটা অফিস এই তো যা একটু রুম আছে ওইদিকে ক্লাস আছে বন্ধুরা গাইস এই দেখো আমাদের বড় মাঠ দিকে আমরা এসে গেলি এ দেখো আসে কি রোদ বন্ধুরা এখানে দেখো এদিকে হচ্ছে এটা এদিকে যাবো পরে যাবো তার আগে এদিকে যাই আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি বুঝলেন লাইব্রেরি আর এটা ক্লাস দেখালাম ক্লাস 8 রুম এখন মেরামতের কাজ চলছে আর এই জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা আগে যখন আমরা প্রাথমিক যখন 1 থেকে 5 পড়েছিলাম এই জায়গার মধ্যে প্রার্থনা হতো এই জায়গাটার মধ্যে তো এটা একটা ঐতিহাসিক জায়গার মধ্যে পড়ছে বন্ধুরা আর এই যে আপনারা ভিউটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তো ঐতিহাসিক মাঠ বুঝলেন এই দেখো এই দেখো এই মাঠটা আগে খোলা থাকতো বাট কিছুদিন আগে এই লকডাউনের আগে হয়তো মনে হয় এটা ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে কারণ এটা নামে একটা এই মাঠটাকে সিকিউর করা হয়েছে তো বন্ধুরা এই স্টেজটা তো উঠবো এরপর স্টেজটা উঠে এলে আমাদের মাঠের ভিউটা দেখাবো বন্ধুরা একবার চলো আর একটু আগে একটু স্যারকে পেয়েছিলাম সেটার সঙ্গে কথা বললাম আমাদের ইংলিশ স্যার ছিল হ্যাঁ তখন স্যার স্টেজে প্রবেশ করে গেছি বন্ধুরা তো গাইস স্টেজে এখন আমরা উঠে গেছি আর উঠলে মাঠের ভিউটা যা লাগছে মনে হচ্ছে আমি যেন প্রাইম মিনিস্টার
হ্যাঁ, আমি একটু বক্তব্য দেবো সবাইকে, দেখুন বন্ধুরা। এই যে আর মাইটের ভিউটা দেখাবো বন্ধুরা একবার, আর এখানে সব স্পষ্ট স্পষ্ট বুঝাবো আপনাদের, আর সব ক্লিয়ারভাবে বলতে পারবো কোথায় কী আছে কি নেই, বুঝলে। আর এখানে ছায়াতে এলাম, তো এত রোদ না কি বলবো, এত রোদে ভিউটা বানাতে এনার্জি লাগছে না, কিন্তু ভাই গাইস বললো অন্যান্য দিনে কোনো ভিডিও আপলোড হয়নি, তো আজকে ভিডিওটা করবো, তাও অত রোদের মধ্যে করছি ভিডিওটা একটু, তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা। তো চলো এখানে দেখায় ভিউটা একবার। তো গাইস দেখুন, এই মাঠে হচ্ছে ভিউ, তবে যেমন বললাম ওটা হচ্ছে লাইব্রেরি, ওটা হচ্ছে ক্লাসরুম, এটা ক্লাসরুম, এটা রুম, এটা লাইব্রেরি, লাইব্রেরি বলে ল্যাব। আর যে ওই আম গাছটা দেখা পাচ্ছেন, ওই আম গাছটা ওখানে মেন্ডি মিল দেওয়া হয়, দেখুন এ দেখুন জুম করে পুরো দেখাচ্ছে আপনাকে। আর ওদিকে যাচ্ছি না বন্ধুরা, এত রোদে কী বলবো, আর যাচ্ছি না বন্ধুরা ওদিকে। হ্যাঁ বলে দিই, আম গাছটা তোমাদের যে ইতিহাস, এই আম গাছটা এখন তো মরে গেছে, বাট মরেনি এখন আছে, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আগে যখন এখানে ছিল না, তখন প্রচুর ডাল, একদম এই ডালগুলো ছড়িয়ে থাকতো, এইখান থেকে কিন্তু ডাল ছড়িয়ে থাকতো। আর আমরা এই যখন টিফিন টিফিন সময় হতো, সেই সময় আমি যা পাথর ছুটতাম, আর পাথর ছুঁড়ে আমগুলো ফেলাতাম, আর তারপর যা তারপর মিড ডে মিল দিয়ে খেতাম। আর কি আর আমগুলো অত বড়ো বড়ো নয়, আমগুলো তো বড়ো বড়ো নয়, আমগুলো এই মাত্র একটু চুচলি আম ঝোলা বলে ওগুলো না, মানে একজন একটাই খেতে পারবেন, তো এত পরিমাণে ধরে থাকতো না। সকালে যদি আপনি এবারে এখানে আসতেন, তো আমগুলো আপনিই পড়তো, কী বলবেন, মানে আমগুলো আপনিই পড়তো না, মানে সকালবেলা অনেকবার এসেছি, তারপর যখন স্কুল চলতো সে তখনও মানে পাথর দিয়ে আম পেড়েছি, সব কিছু করেছি, কিন্তু এখন সে আম গাছটা সেই রকম আম গাছটা নেই আর, পুরো শুকিয়ে গেছে ফোনটা। তো চলো একবার রোড সাইডে যাবো একবার। তো সবসময় তো মাঠে ক্রিকেট খেলার সময় থাকতো না, তো শর্ট গ্রাউন্ড খেলতে গেলে আমাদের এই এই জায়গাটা ছিল শর্ট গ্রাউন্ড ক্রিকেটের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা স্যারের নামে বাড়ি, বাড়ি বলতে না, এখানে ওই এর নামে বাইরের স্যার, তো তাই এখানে আছেন বুঝলেন। আর এই যে উইকেটের দাগ, উইকেটের দাগ এখনও মনে আছেই আমাদের, একবার দেখাবো উইকেটের দাগটা দেখুন। এ দেখো, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে উইকেট, এ দেখো একটা স্ট্যাম্প, একটা স্ট্যাম্প, একটা স্ট্যাম্প, এখনও দাগটা আছেই আমাদের, সেই 3-4 বছর আগে দাগ দিয়েছিলাম, সেই দাগটা এখনও বন্ধুরা আছে। আর এই স্টাইলে ব্যাট করতাম, এইটা শর্ট গ্রাউন্ডে মাঠ ছিল আমাদের বন্ধুরা, ঠিক আছে। এবার রুম দেখো, আর বলছিলাম না বন্ধু, যে সুইমিং পুলটা তৈরি করেছিল, সেই সুইমিং পুলটা হচ্ছে এটা, তখন এখানে মানে সম্পূর্ণ কাজ হয়ে গেছিলো, আর একটু কাজ করলে কিন্তু আমাদের স্কুলে সুইমিং পুল হয়ে যেত, বাট সেটা সম্পূর্ণ হয়নি কোনো কারণে হয়তো, বাট কোনো নাই, যা আছে ও যা হয় ভালোর দিন হয়। তাই সুইমিং পুলটা দেখাবো আপনারা, দেখুন হ্যাঁ দেখুন সম্পূর্ণ কাজ হয়ে গেছিলো, বাট একটুকুর জন্যে এটা কাজটা হয়নি। আরও যদি যাই এবার দিকে, এই মাঠটার দিকে যাবো, এত জায়গায় কভার করে আমাদের স্কুল আছে না কি বলবো, দেখা দেখা মনে হয় এটা একটা পার্টে ভিডিওটা বানাতে পারবো কি না, সেটা কেন গ্যারেন্টি দিতে পারছি না বন্ধুরা। আর দেখুন একদম ওই হিন্দক আছে, ব্লু বাড়ি দেখা পাচ্ছেন, ওই হিন্দক তো ওদিকে আর যাচ্ছি না, তো ঝুড় ঝাপের মধ্যে কোনো, এই যে ছায়াটা, এই ছায়ার মধ্যে আমরা দিন রাত রই, সবসময় এখানে আড্ডা দিতাম বুঝলেন, সবসময় আড্ডা আমাদের, এটাই শুধু আড্ডার স্থল, ক্লাস ফাঁকি দিয়ে, ক্লাসের ফাঁকে আড্ডা দেওয়া, সেখানে গল্প করা, ফ্রি ফায়ার খেলা, যার যেমন ইচ্ছা থাকতো এখানে, সে বন্ধুরা এখানেই করছি আমরা। দেখুন এই যে সিমেন্ট বাঁধা চেয়ার আমাদের, এটার মধ্যে আমরা সব কিছু করতাম বন্ধুরা, এখানে ফটো তুলেছি, ইনস্টাগ্রামে রিল করেছি, বহুত কিছু করেছি বন্ধুরা। আর এখানে আমরা ক্রিকেট খেলতাম, এখানে আরেকটা মাঠ, আমাদের স্কুলে টোটাল 3টা মাঠ আছে বন্ধুরা, আর এত বড়ো জায়গা নিয়ে যে আছে না, বহুত বহুত জায়গা, কিন্তু মনে হয়তো আপনারা ছোটো লাগে, তখন একবার রিয়েল আপনারা স্কুলটাতে একবার ভিজিট করতে আসবেন, সেই সময় দেখবেন বহুত, কিন্তু কী বললেন বহুত জায়গা নিয়ে কভার করে আছে, তো মনে হয় অনেকটা প্লেস কভার করে দিয়েছি ভিডিওটার মধ্যে। আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাইস। আর ভিডিওটা যদি কোনো খারাপ বা ভুল হয়ে গেছে তো কমেন্ট করে বলবে, তা আমি নেক্সট বার থেকে উঠলে আমি সুধার করতে চেষ্টা করব। তো চলো বিষয় কথা না পড়ে ভিডিও শেষ করি।